আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আমি বিলাল ক্লাসে আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের নম্বর নম্বর পৃষ্ঠা নিয়ে পৃষ্ঠায় তোমরা অনুশীলনী কাজ পাঁচ পাবে এবং সেই কাজের শিরোনাম হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখি তোমরা জেনেছিলে এর আগে আমরা অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখেছিলাম এখন ঠিক একইভাবে আমরা প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখব এখানে আত্মপরিচয় লেখার বিভিন্ন প্রেক্ষাপট উল্লেখ করা রয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো এই বিষয়গুলোর উপরে কিভাবে আমরা আত্মপরিচয় রচনা করব দেখো তোমরা যদি তোমাদের মূল বইয়ের আগের পৃষ্ঠায় যাও তাহলেই কিন্তু তোমরা ডক্টর ফজলুর রহমান খান সম্পর্কে জানতে পারবে যে লেখা শুরু হয়েছে ঠিক তার আগের পৃষ্ঠায় যেখানে তার সম্পর্কে বিস্তারিত অনেক কথা লেখা রয়েছে তো এই লেখাগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমরা ফজলুর রহমান খান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আর এই লেখাগুলো পড়ে তোমরা তার যে আত্মপরিচয় রয়েছে সে আত্মপরিচয় সম্পর্কে লিখতে পারবে তো আমরা চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই ব্যক্তি সম্পর্কে তার আত্মপরিচয় উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ঠিক এভাবে লিখতে পারি আমাদের মূল বইতে এরকম জায়গা দেওয়া ছিল আমরা এই ছকটিকে এভাবে তৈরি করলাম লিখলাম প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় তো আমরা ঠিক এভাবে লিখতে পারি প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপট তো আমরা এভাবে লিখব সচেতন বাঙালি ছিলেন দেশের স্বাধীনতার জন্য নিবৃত প্রাণ ছিলেন তার পারিবারিক প্রেক্ষাপট কি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা খান বাহাদুর আব্দুর রহমান খা ছিলেন একজন শিক্ষাবিদ তার মা খাদিজা খাতুন ছিলেন পাবনা জেলার দুলাই ও পার্শ্ববর্তী এলাকার জমিদার আব্দুল বাসিদ চৌধুরীর মেয়ে তো এটি হচ্ছে তার পারিবারিক প্রেক্ষাপট এরপর রয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট তো আমি লিখেছি উনিশশো উনত্রিশ সালে বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় জন্মগ্রহণ করেন বেড়ে ওঠেন ঢাকায় এবং কলকাতায় সবশেষে আমরা লিখব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট যেখানে উল্লেখ করবো মনে প্রাণে প্রকৃত বাঙালি ছিলেন মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সহযোগিতায় দেশের জন্য এসেছিলেন তো এটি হচ্ছে তার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো এভাবেই আমরা মূলত এই চারটি বিষয়ের উপর দিয়ে তার আত্মপরিচয় উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করো এখানে এই আত্মপরিচয় লিখতে গিয়ে আমি এমন কিছু তথ্য এখানে যুক্ত করেছি যে তথ্যগুলো তোমাদের মূল বইতে নেই তাহলে সেই তথ্যগুলো আমি কোথায় পেলাম বা তোমরাই বা কোথায় পাবে দেখো তোমরা যদি এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খান এই নামটি গুগলে সার্চ করো বা ইন্টারনেটে সার্চ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা তার সম্পর্কে অনেক তথ্য পাবে তো আমিও ঠিক সেভাবেই তার সম্পর্কিত তথ্যগুলো ইন্টারনেট থেকে খুঁজে বের করেছি এবং সেগুলো এখানে যুক্ত করে দিয়েছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কীভাবে এই কাজটি সম্পন্ন করবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে বুঝে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি